হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো টোয়েন্টি প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ কমন কমনযোগ্য প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো তোমাদের বেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল এবং এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস তোমরা যদি আমাদের ভিডিওর পিডিএফ পেতে যাও বা সংগ্রহ করতে যাও আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিফেন্স প্র্যাকটিস ক্লাস অফিসিয়াল সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে সেখানে তোমরা সব প্রকার পিডিএফ পেয়ে যাবে ওকে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন সবুজ আলোয় একটি লাল ফুলকে কোন রঙের দেখাবে প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে পাঁচ থেকে ছ সেকেন্ড সময় দেবো সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সবুজ আলোয় একটি লাল ফুলকে নীল রঙের দেখাবে দ্য রাইট নীল নম্বর প্রশ্ন দু দেখো হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি হলুদ বর্ণের যে পরিপূরক বর্ণ সেটি হয়ে যাবে নীল ভেরি গুড যারা যারা অপশন বি করেছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হলো তিন নম্বর প্রশ্ন ব্যারোমিটার আবিষ্কার করেন কে এর পাশাপাশি নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় এবং এই ব্যারোমিটার আবিষ্কার করেন টোরিস্যালি অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো চার নম্বর প্রশ্ন এক্স রশ্মির আবিষ্কর্তাকে বা এক্স রশ্মি কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে রন্ট জেন অপশন ডি ইজ নেক্সট প্রশ্ন হল পাঁচ নাম্বার প্রশ্ন দেশের প্রথম লোকপাল কে হলেন তো সঠিক উত্তর হয়ে যাবে পিনাকি চন্দ্র ঘোষ দেশের প্রথম লোকপাল তিনি দু সালে প্রথম লোকপাল হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট প্রশ্ন হলো ছ নম্বর প্রশ্ন দোনাচার্য পুরস্কার কাদের দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি খেলার কোচেদের দেওয়া হয় দোনাচার্য পুরস্কার এবং কত সাল থেকে দেওয়া হয় তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নেক্সট প্রশ্ন হলো সাত নাম্বার প্রশ্ন বেসবল কোন দেশের জাতীয় খেলা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে কোন দেশের জাতীয় খেলা যেমন বেসবল হকি ক্রিকেট ফুটবল এ ধরনের প্রশ্ন আসে তো বেসবল সঠিক উত্তর চলে যাবে অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা হলো বেসবল ওকে আট নাম্বার প্রশ্ন প্রথম আন্তর্জাতিক মহিলা রেফারির নাম কি আন্তর্জাতিক প্রথম মহিলা রেফারির নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার কোথ হলেন প্রথম আন্তর্জাতিক মহিলা রেফারি প্রশ্ন হল ন নাম্বার প্রশ্ন বিশ্বকাপ ফুটবল প্রথম কোথায় শুরু হয় সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি উরুগুয়েতে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বিশ্বকাপ ফুটবল প্রথম শুরু হয় প্রশ্ন গুগলি শব্দটি কিসের সঙ্গে যুক্ত হয়ে যাবে অপশন বি ক্রিকেটের সাথে যুক্ত হল গুগলি শব্দটি নেক্সট প্রশ্ন দেখো দশ ন সরি এগারো নম্বর প্রশ্ন বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার উইলিয়াম বেন্টিং হলেন বাংলার শেষ গভর্নর জেনারেল নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন রং শিল্পে ব্যবহৃত রেচন পদার্থটি হল রং শিল্পে যে রেচন পদার্থটি ব্যবহার করা হয় সেটি হলো রজন অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন ধূনা হিং প্রভৃতি এক প্রকার কি ধুনা হিং এগুলি কি উপহার রজন রেফাইড সঠিক উত্তর হয়ে যাবে এগুলি হল রজন অপশন নেক্সট প্রশ্ন হলো চোদ্দ নম্বর প্রশ্ন হাঁপানি প্রশমনের ওষুধ হিসাবে ব্যবহৃত উপহারটির নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ডাটুরিন হাপানি প্রশমনের ঔষধ হিসাবে ব্যবহৃত উপকারটি হলো ডাটুরিন অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো পনেরো নম্বর প্রশ্ন চা পাতায় যে উপকারটি পাওয়া যায় তা হলো চা পাতাতে থেইন নামক একটি উপকার পাওয়া যায় অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো ষোলো নম্বর প্রশ্ন গাছের ফলে পাওয়া যায় কোন উপকার সেখানে মরফিন নামক উপকার পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নেক্সট প্রশ্ন হল সাত নাম্বার প্রশ্ন মানুষের দেহে সবচেয়ে ছোট্ট অস্থি হলো সরি ফ্রেন্ডস এটি সতেরো নম্বর প্রশ্ন হবে সাত নম্বর নয় সাতেরো নম্বর প্রশ্ন মানুষের দেশের সবচেয়ে ছোট অস্থি কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি স্টেফিস মানুষের দেশ স্টেফিস নামক একটি অস্থি থাকে সেটি হচ্ছে সবচেয়ে ছোট্ট বা ক্ষুদ্র অস্থি যেটি কানে থাকে ওকে তোমরা মনে রাখবে কানে তিনটি অস্থি থাকে একটি হচ্ছে মেলিয়াস ইনকাস এবং স্টেপিস এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে সবচেয়ে বড় অস্থির কি নাম বড় যদি হাড়ের কথা বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ফিমার ওকে নেক্সট প্রশ্ন হলো আঠেরো নম্বর প্রশ্ন অপটিক্যাল ফাইবার প্রধানত কোন কাজে ব্যবহৃত হয় সঠিক উত্তর চলে যাবে অপশান এই যোগাযোগ মাধ্যমে বা যোগাযোগের জন্য এই অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন হলো উনিশ নম্বর প্রশ্ন ফিউজ তারের উপাদানটি কী সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি টিন ও সিসার সংকট ধাতু দিয়ে ফিউজদার তৈরি নেক্সট প্রশ্ন হলো কুড়ি নম্বর প্রশ্ন সূর্য থেকে তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে আসে তা হল সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ এবং বাছাই করা কমন কমনযোগ্য উত্তর এই ধরনের প্রশ্নই তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো লেডি কনস্টেবল ইসাই এবং আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে এবং আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি